বকশিস কম দেয়ায় অক্সিজেন মাস্ক খুলে দেবার পর বগুড়া এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের অভিযুক্ত ওয়ার্ড বয় আসাদুল ইসলাম থলুকে গ্রেফতার করেছে র‍্যাব। সকালে রাজধানীর কাওড়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্কুল শিক্ষার্থী বিকাশ চন্দ্র দাস। বুধবার দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা ওয়ার্ড বয় থলু তার স্বজনের কাছে চাহিদা অনুযায়ী বকশিস না পাওয়ায় বিকাশ অক্সিজেন মাস্ক খুলে দেয়। এতে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বুধবার রাতেই আসাদুল ইসলাম থলুকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। আর বৃহস্পতিবার ভোরে রাজধানীর আবদুল্লাপুর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব ১২র একটি দল। গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দুইটা পর্যন্ত পরিচ্ছন্ন কর্মী বা অন্য কর্মী কাজ করা পরবর্তী দুইটার পর থেকে সে জরুরি বিভাগের বাহিরে সে বিভিন্ন রকম মানুষকে চিকিৎসার সহযোগিতার কথা বলে দালালি করা বা প্রতারণা করা এই জাতীয় কাজ সে গত ৬ বছর যাবৎ বিভিন্ন সময় করে আসছিল এবং ইতিপূর্বে সে বিভিন্ন সময় আমাদের র‍্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল কোর্টের মাধ্যমেও তাকে আটক করা হয়েছিল।